প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলকে নাস্তানাবুদ করতে এবার দূরপাল্লার রকেট নিক্ষেপ করলো এবার ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। এরপরই জানিয়ে দিব আরো একবার আলহামদুলিল্লাহ। মুসলিম বিশ্বের আরো একটি সুসংবাদ, ইহুদিবাদী ইসরায়েলকে লাথি মেরে এবার ফিলিস্তিনি মুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যুদ্ধে নামছে এরদোয়ান। এবং জানিয়ে দিব হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল। আরো জানিয়ে দিব ইরানের সঙ্গে যুদ্ধ চায় না ইহুদিবাদী সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার আকাশ সীমার কাছে মার্কিন বোমারু বিমান, জবাবে ফাইটার জেট পাঠালো মস্কো, ভয়ে পালালো এবার মার্কিন বোমারু বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার ইসরায়েলের দূরপাল্লার রকেট নিক্ষেপ হামাসের। গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে। ইসরায়েলের ইলাতের উন্মুক্ত এলাকায় ওই রকেট আঘাত আনে বলে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে। IDF জানিয়েছে রকেটটি উন্মুক্ত এলাকায় পড়ায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। IDF জানায় শহরে কোনো সাইরেন বাজেনি, তবে প্রোটোকল অনুযায়ী হোম ফ্রন্ট কমান্ড মোবাইল অ্যাপ্লিকেশনে ওপেন এলাকার অ্যালার্ট সক্রিয় করা হয়। এক্সের এক পোস্টে দাবি করা হয় আল কাসাম ব্রিগেড ইলাতকে লক্ষ্য করে আয়াস 250 রকেট নিক্ষেপ করে। উল্লেখ্য, এখানে রেমন্ড বিমানবন্দর অবস্থিত, টি একটি ইসরায়েলি বন্দর ও রিসোর্ট নগরী। পোস্টে বলা হয় জায়নবাদী কর্তৃপক্ষের নিরীহ লোকজনের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রতিবাদে তা করা হয়। যুদ্ধ শুরুর পর আল কাসাম তৃতীয়বারের মতো আয়াস 250 রকেট নিক্ষেপ করল। হামাসের আরেকটি সূত্র জানিয়েছে গাজা থেকে 220 কিলোমিটার ছিল এর পাল্লা। গাজায় এক ঘন্টার হামলায় 50 জন নিহত। গাজা উপত্যকায় মঙ্গলবার রাতে ইসরায়েলের এক ঘন্টার ব্যাপক হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলছেন, ইসরায়েলি দখলদারি বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘন্টার ব্যাপক হামলায় প্রায় 50 জন শহীদ হয়েছে। অপরদিকে হামাসের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলের ব্যাপক বিমান ও কামান হামলায় ইতিমধ্যে গাজায় 2000 শিশু এবং 1400 নারী ও 5791 জন নিহত হয়েছে। সূত্র আল জাজিরা, এফি, টাইমস অব ইসরায়েল। ইসরায়েল সফর বাতিল করে হামাসকে সমর্থন করে যা বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছেন। একই সঙ্গে আসন্ন ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন এই তুর্কি নেতা। বুধবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির নেতাকর্মীদের এক সমাবেশে এমনটাই জানিয়েছেন এরদোয়ান। গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞের নিন্দাও জানিয়েছেন তিনি। এছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন বলায় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেছেন। এরদোয়ান বলেন, ইসরায়েল হামাসকে পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখতে পারে পশ্চিমারা। ইসরায়েলের কাছে অনেক ঋণী, কিন্তু তুরস্ক ইসরায়েলের কাছে কোনো কিছুর জন্যই ঋণী নয়। হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটা মোজাহিনদের একটি সংগঠন যারা নিজেদের ভূমিকে রক্ষা করছে। গাজায় অমানবিক যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন বলেও জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, আমাদের ইসরায়েল সফরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে গেছে, আমরা যাব না। সূত্র দ্য টাইমস অব ইসরায়েল। হিজবুল্লাহকে এত ভয় পায় কেন ইসরায়েল? ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটছে। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের ভাণ্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা, সে নিয়ে
এক প্রতিবেদন করেছে ইসরায়েলি দৈনিক খারেজ। যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে তেল আবিবের ঘুম হারাম। এমনকি ইসরায়েলের দিকে হিজবুল্লাহর 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলেও সতর্ক করে দিয়েছে লেবানন ভিত্তিক বিশ্বের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম, আর এটাই ইসরায়েলের মাথা ব্যথার কারণ। ইসরায়েলি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক দলের সদস্য শান শায়েক সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে আরো অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম সেন্ট অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া। ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, বলছে অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র, অবশ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং ইরান ও তার মিত্ররা এই সংঘাতে যোগ দিতে পারে, এমন আশঙ্কার মধ্যে ব্লিংকেন এই মন্তব্য করলেন আজ এক প্রতিবেদনে। বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাত চায় না, তবে ইরান বা তার প্রক্সিরা যে কোনো জায়গায় মার্কিন সেনাদের উপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে অ্যান্টনি ব্লিংকেন আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধ আরো বিস্তৃত হোক। রাশিয়ান আকাশসীমার কাছে মার্কিন বোমারু বিমান জবাবে ফাইটার জেট পাঠালো মস্কো। ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ যাচ্ছে। রাশিয়ার সম্পর্ক খারাপ গেলেও এতদিন সরাসরি কোনো সংঘাতে জড়ায়নি এই দুই দেশ, তবে এবার রাশিয়ার আকাশসীমায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান। এই বিমানকে প্রতিহত করতে ফাইটার জেট পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার উত্তর এবং দক্ষিণ সীমান্তে রুশ আকাশসীমার বাল্টিক সাগর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি B-1B মার্কিন বোমারু বিমান ঢুকে পড়ে। অপরদিকে প্রায় একই সময়ে কৃষ্ণ সাগর দিয়ে রুশ আকাশসীমার কাছে দেখা গিয়েছিল মার্কিন হক ড্রোন। এরপরই সেই বোমারু বিমানকে প্রতিহত করতে ওই সীমান্তে Sukhoi-37 নামক ফাইটার জেট পাঠায় রাশিয়া। রাশিয়া ফাইটার জেট যাওয়ার পরই সেখান থেকে চলে যায় মার্কিন বোমারু বিমান এবং ড্রোন। তবে গতকালের মার্কিন বিমান এবং ড্রোন আন্তর্জাতিক জলসীমার ওপর অবস্থান করছিল কিনা তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি।